त्रिपुरे व्यापक भावे भांगन चलछे बिरोधी शिविरे विधानसभा निर्वाचनेर आगे फटिकराय विधानसभा बेश कयेकटी बूथे धराशायी अवस्था बिरोधी सीपीएम एवं कांग्रेसेर प्रतिदिनी शासक दल बीजेपीते भिड़ाच्छेन राज्येर भोटाररा शनिवार फटिकराय विधानसभा एलाकाय एक जोगदान सभाय षोलो परिवारेर एकान्न जन भोटार सीपीएम एवं कांग्रेस दल छेड़े बीजेपीते जोग दिएछेन। एदिने जोगदान सभाय छिलेन फटिकराय विधायक सुधांशु दास, জিলা সভাধিপতি অমলেন্দু দাস, বিজেপি ফটিকরায় মন্ডল সভাপতি নীলকান্ত সিনহা সহ অন্যান্যরা। আমাদের নীতি হচ্ছে এই রাজ্যের প্রতিটা মানুষকে সাথে নিয়ে উন্নয়ন করতে হবে। এই বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের মানুষ সাক্ষী আছে, এই রাজ্যে 25 বছর বামপন্থা শাসন আমরা দেখেছিলাম। এই বামপন্থা শাসনের সুফল আমরা কি পেয়েছিলাম? সুফল পেয়েছিলাম সমাজের মধ্যে বিভেদ। এ কংগ্রেস করে, এ সিপিএম করে, এ তৃণমূল করে, এ অন্য দল করে তাদেরকে আলাদা করা, ডিভাইড এন্ড রুল, সমাজকে আলাদা করা এবং রাজত্ব করা। ডিপ্রাইভেশন ইজ দ্য বেস্ট পলিটিক্যাল পলিসি। বঞ্চনাই সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার। যত বেশি বঞ্চনা করা যায় তত বেশি নাকি রাজনীতিতে টিকে থাকা যায়। বামপন্থাদের মতাদর্শ এবং আমরা দেখেছি সামান্য একটা আলুর বীজ, গোড়ার বীজ, সবজির বীজ কিংবা সামান্য ওই ব্যান্ডেজের কাজ, সামান্য রেগার কাজ, সামান্য একটা সরকারি বেনিফিটের জন্য মানুষ পঞ্চায়েতে পঞ্চায়েতে ঘুরেছে, হয়রানি হয়েছে, নেতার বাড়িতে গিয়ে ধরনা দিয়েছে, হয়রানি হয়েছে, কিন্তু মানুষ সেই বেনিফিট পায়নি। মানুষ কিন্তু সেই বেনিফিট পায়নি তার বাড়ি, কিন্তু আজকে আমাদের সরকার আসার পরে কয়দিন হয়, এই 4 বছর 4.5 বছরের মাথায় আমরা কি লক্ষ্য করছি? আমরা লক্ষ্য করছি সবকা সাথ সবকা বিকাশের নীতির মাধ্যমে আজকে গ্রামের প্রতিটা মানুষের কাছে বেনিফিট পৌঁছে দেওয়ার কাজ আমরা করেছি।